আচ্ছা, তোমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ড দেই। আতিক আমাকে এটা জিজ্ঞেস করতেছিল যে অ্যাজ এ ফিজিশিয়ান এন্ড অ্যাজ এ ইন জেনারেল কিউরিয়াস পার্সন, কেন ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে আমি কথা বলতে চাই, স্পেশালি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে। তাই না? আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে তুমি বুঝতে পারবা কেন। কারণ ব্রেইনে যে নিউরনগুলো ফায়ার করে, সেই নিউরনগুলোর ফায়ারটা কিন্তু একটা সাইন ওয়েভ, অ্যাকশন পটেন্সিয়াল, উপরে যায় নিচে নেমে আসে। এখন এই অ্যাকশন পটেন্সিয়াল গুলা সামেশন হয়। মনে করো 10টা নিউরনের একজন একটা সিঙ্গেল টার্মিনালে শেষ হয়েছে। এখন এর মধ্যে যদি 4টা ফায়ার করে আর 3টা নেগেটিভ দিকে ফায়ার করে, মানে ইনহিবিটেড হয়, তাহলে হয়তো কোনো অ্যাকশন পটেন্সিয়াল ডাউন দ্য স্ট্রিম জেনারেটেড হবে না। কিন্তু যদি ওই যে বললাম যে ইন্টারফারেন্স প্যাটার্ন, দুইটার পিক যদি একসাথে অ্যাড হয় তাহলে একটা পিকটা বড় হবে, আর একটা পিক আর একটা ট্রফ যদি অ্যাড হয় তাহলে ফ্ল্যাট লাইন হয়ে যাবে। তাই না? তাহলে ডিপেন্ডিং অন হাউ মেনি কম্পোনেন্ট ইজ ওয়ার্কিং টুয়ার্ডস দ্য সেম টার্মিনাল, এই ফুরিয়ার ট্রান্সফর্মটা ওখানে লাগে। হ্যাঁ, কিন্তু এটা একটা টেকনিক্যালিটি, কিন্তু আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে এখানে। এখানে ওরা বলতেছে, যেমন আমি তোমাকে বলি, তোমাকে যদি আমি একটা স্ট্রেট লাইন দেই, ইভেন এই স্ট্রেট লাইনটা 15-20টা সাইন ওয়েভ দিয়ে এক্সপ্রেস করা সম্ভব। এখন কিছু কিছু থিওরি আছে, যেমন ওরা বলে হলোগ্রাম, শুনছো? তাই না? হলোগ্রাম, হলোগ্রাম হলো যে মনে করো মানে ইন্ডিভিজুয়াল পিক্সেলের ভিতরে, মানে ইন্ডিভিজুয়াল এরিয়া, মনে করো পিকচারটা এত বড়। হ্যাঁ, মানে জাস্ট বোঝানোর জন্য, আমার হাতের যতটুকু জায়গা, এইটুক জায়গার মধ্যে যতখানি ইনফরমেশন আছে, এই ইনফরমেশন দিয়ে এই অরিজিনাল পিকচারের মধ্যে সব ইনফরমেশন আবার এইটুকুর মধ্যে ক্যাপচার করা যায়। একটা ছোট সেকশনে হোল পিকচারে ইনফরমেশন থাকে। ব্রেইনেও মেমোরির ক্ষেত্রে একই রকম একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালটা হলো মানে হলোগ্রাফিক মেমোরি প্রিন্সিপাল। যদি এটা প্রুভেন না, কিন্তু প্রিন্সিপালটা হলো এরকম যে তুমি যদি ব্রেইনের একটা সিঙ্গেল জায়গা লেশন করো, মানে কেটে ফেলে দাও, তাহলে দেখা যায় যে তার মেমোরির কোনো তেমন কোনো সিগনিফিকেন্ট ক্ষতি হয় না। তুমি যদি বড় একটা সেকশনে ফেলে দাও, দেখা যাবে তার ছোটবেলার কথা ঠিকই মনে আছে। তাহলে বেসিক্যালি অরিজিনাল একটা প্রিন্সিপাল ছিল, যখন ব্রেইন নিয়ে মানুষ নতুন রিসার্চ করা শুরু করছে, তখন একটা প্রিন্সিপাল ছিল যে মেমোরি ইজ স্টোর্ড ইন পার্টিকুলার লোকেশন, এবং এই পার্টিকুলার লোকেশন যদি ড্যামেজ হয় দে ক্যান নট রিকল দ্য মেমোরি। কিন্তু এই থিওরিটা চেঞ্জ হয়ে গেছে। এই থিওরিটা এখন চেঞ্জ হয়ে কি আসছে, এখন তারা ইন জেনারেল বলে যে ব্রেইনের মেমোরিটা ডিস্ট্রিবিউটেড থাকে অ্যাক্রস লার্জ এরিয়া, এই জন্য মাল্টিপল রিডান্ডেন্সি আছে, মানে একটা জায়গা লেশন হলেও বাকি জায়গাটা কম্পেনসেট করতে পারে। এখন মনে করো যে আমার যে অরিজিনাল পিকচারটা ছিল এতখানি জায়গা, মনে করো এতখানি জায়গায় মেমোরিটা ছড়ানো, এর মধ্যে শুধু এইটুক জায়গা রেখে বাকি সব জায়গা যদি ফলায় দাও, এই যে এইটুক জায়গা, এইটুক জায়গার মধ্যে যেহেতু অরিজিনাল হোল ইনফরমেশন এইটুকের মধ্যে আছে, এই প্রিন্সিপালটা এক্স্যাক্টলি হলোগ্রামের মতো। এখন হলোগ্রাম প্রোডাকশন করে বাই ইন্টারফেরিং টু লেজার বিম, নট ওয়ান, জানো। এখন দুটা লেজার বিম ইন্টারফেরেন্স করে তাদের যে ইন্টারফেরেন্স প্যাটার্নটা, মানে কিছু কিছু জায়গায় পিকটা উপরে যাবে, কিছু কিছু জায়গায় ফ্ল্যাট লাইন হয়ে যাবে, কিছু জায়গায় ইন্টারমিডিয়েট আসবে। তাই না? এখন এই হলোগ্রামের মধ্যে দুইটা লেজার বিমের ইন্টারফেরেন্স প্যাটার্নটা তুমি যদি সেভ করে রাখো ডিস্কে, দ্যাট ক্যান সার্ভ অফ আইদার, কারণ তুমি ওই ইন্টারফেরেন্সটা ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে অরিজিনালে কনভার্ট করতে পারবা। ঠিক একই রকম ব্রেনের ভিতরে যে অ্যাকশন পটেনশিয়াল গুলো হয়, সেই অ্যাকশন পটেনশিয়াল গুলো ইন্ডিভিজুয়াল দিয়ে দিয়ে আলটিমেটলি একটা সিঙ্গেল মেমোরি হয়। এখন তুমি যদি মেমোরি অলরেডি তোমার হাতে থাকে, ইউ ক্যান কনভার্ট ফ্রম দ্য মেমোরি টু দ্য অরিজিনাল সিগন্যাল। এখন সেই অরিজিনাল সিগন্যালটা বোঝার জন্য ব্রেনের একটা রিসার্চ আছে, মানে বেসিক্যালি কনসাসনেস কিভাবে আসে, মেমোরি কিভাবে আসে। সেই অ্যাকশন পটেনশিয়াল ছোট 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 নিউরন গুলো ফায়ার করে, এই ফায়ার করে একটা কিউমুলেটিভ রেজাল্ট হয়, রেজাল্ট হলো আমাদের অ্যাওয়ারনেস অথবা কনসাসনেস। কিন্তু এই অ্যাওয়ারনেস যদি অলরেডি তুমি জানো, এই অ্যাওয়ারনেসটা মনে করো হোমার সিম্পসনের পিকচার, এখন তুমি অলরেডি এটা জানো, তাহলে এটাকে এক্সপ্লেন করতে তোমার কতগুলো ভ্যারিয়েবল এবং কোথায় কোথায় সেই ভ্যারিয়েবল, কাজে ওইটার সাথে যেহেতু ফুরিয়ার ট্রান্সফর্ম ডিরেক্টলি লিঙ্ক, এই জন্য আমি ইন্টারেস্টেড। বুঝতে পারছো? আচ্ছা,
অ্যাপ্লিকেশনটা আসলে আমার জানা ছিল না, খুবই ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন। কনশাসনেস অথবা মেমরি যদি আমাদের অলরেডি গিভেন হয়, যেটা অলরেডি আছে, তাহলে এখন ফিলোসফি অফ সায়েন্স বলো, নিউরো সায়েন্স বলো, ইন জেনারেল মানে সায়েন্সের ওভারঅল হার্ড প্রবলেম বলো, তোমরা নিশ্চয়ই শুনছ, এর মধ্যে এই কনশাসনেস ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট প্রবলেম টু সলভ। আর একটা হার্ড প্রবলেম আমি এক্সাম্পল দিই, আর একটা হলো হোয়াট গিভস দ্য ম্যাটার দ্য মাসনেস, এটা আর একটা হার্ড প্রবলেম। হ্যাঁ, যেমন এটা এটা সলভ করার জন্য সেই এখন হিগস বোজন দিয়ে এক্সপ্লেন করতেছে, কিন্তু হিগস বোজন নিয়ে স্টিল কন্ট্রোভার্সি আছে, অনেক সায়েন্টিস্ট বলে দ্যাট আই ওয়াজ নট কনক্লুসিভ, যদিও নোবেল প্রাইজ পাইছে, বুঝতে পারছো, কিন্তু এখনো কন্ট্রোভার্সি আছে। আর একটা হার্ড প্রবলেম আমি দিই, সেটা হলো এই গ্র্যাভিটির সাথে তোমার কোয়ান্টাম ফিজিক্সের আকাশ আর পাতাল পার্থক্য নিশ্চয়ই জানো। গ্র্যাভিটি হলো নট কোয়ান্টাইজড, কারণ গ্র্যাভিটি হলো একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, কারণ তুমি যতই ডিপে যাবা ওই স্পেস টাইম কার্ভেচারে ততই প্রপোর্শনেটলি চেঞ্জ হয়, এটা কোয়ান্টাইজ না। আর কোয়ান্টাম ফিজিক্স এভরিথিং ইজ কোয়ান্টাইজ, মানে পার্টিকেলের মধ্যে কোয়ান্টাম প্যাকেট হিসেবে এটা ট্রান্সমিট হয়, তাই না? তাহলে এটা আর একটা হার্ড প্রবলেম। তাহলে তিনটা হার্ড প্রবলেম দিলাম, কিন্তু এমন দিস থ্রি হার্ড প্রবলেম এই কনশাসনেসটা নাম্বার টপে, এভরিবডি এগ্রিস, ইভেন ফিজিসিস্ট। হ্যাঁ, তুমি জানো অনেক পপুলার ফিজিসিস্ট আছে, তাদের কাছে যদি জিজ্ঞেস করো যে হোয়াট ইজ দ্য নাম্বার ওয়ান হার্ড প্রবলেম ইন ইন জেনারেল সায়েন্স, নট মেডিসিন, নট নিউরো সায়েন্স, নট বায়োলজি, ওভারঅল সায়েন্স, একটা হলো কনশাসনেস। এখন এই কনশাসনেসকে ট্যাকল করতে গেলে তোমার ফোরিয়ার ট্রান্সফর্মটা মিরাকুলাসলি পাওয়ারফুল, কারণ তুমি অলরেডি গিভেন একটা জিনিস আছে। মনে করো তোমার খাতে র্যান্ডমলি একটা মাইক্রোফিল্ম আসছে, মনে করো একটা যে ফটোগ্রাফিক ফিল্ম আছে না, সেই ফিল্মটা তুমি পাইছো, সেই ফিল্মের মধ্যে তুমি একটু ভালো করে দেখলা, ওমা এটা তো একটা হলোগ্রাফিক নেচার আছে, কারণ এর মধ্যে ইন্টারফারেন্স প্যাটার্ন আছে, মানে এটা একটা জিগজ্যাক লাইন, তার মানে জিগজ্যাক লাইনটা আসছে কম্পোনেন্ট লাইন থেকে। এখন কম্পোনেন্ট লাইন বাইর করতে গেলে তো ফোরিয়ার ট্রান্সফর্ম দিয়ে করা যায়। এখন ম্যাটার হলো আমাকে ভ্যারিয়েবল 500টা লাগবে নাকি 1 বিলিয়ন লাগবে, তাই না? কিন্তু ইন থিওরি ইট ক্যান বি সলভেবল বাই দিস টেকনিক, ফোরিয়ার ট্রান্সফর্ম টেকনিক। তাহলে এই জন্য যারা কনশাসনেস নিয়ে হার্ডকোর রিসার্চ করে তারা সবাই ফোরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে। কিন্তু বেসিক্যালি আমি 5 বছর নিউরো সায়েন্সে পিএইচডি করছি, এই টপিকসটা আমি পিএইচডি করার সময় ঠিক মতো কেউ কাজ করে নাই, মানে এটা এত অ্যাডভান্স লেভেলের, টু বি অনেস্ট। হ্যাঁ, সুমন যেহেতু টপিকসটা ব্রিং করছিলাম, সুমন বলতেছিলা যে ফোরিয়ার ট্রান্সফর্ম দিয়ে তুমি স্পেশিয়াল ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে পারো। আর আরেকটা আমি আমি কোথায় যেন পড়ছি যে ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে আবার টাইম ডোমেন ইন্টারচেঞ্জ করা যায়। কাজে এই ব্যাপারটা একটু বলো তো দেখি, মানে ডোমেন চেঞ্জ করা এবং ডোমেন চেঞ্জ করার পারপাস অথবা মানে ইউটিলিটি টা কি? মনে করো স্পেশাল ডোমেনের ইনফরমেশন আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করলাম, সো ফার করে লাভটা কি? আসলে ডোমেইন চেঞ্জ করার যেটা যেজন আমরা করি বেসিক্যালি, আমি আমি নিজে যাবে হয়তো ভালো কাজ, বাট আমার আইডিয়া যেটা বলতেছি আমি, এটা বেসিক্যালি আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য করি। সো আইদার ডোমেইনে দ্য রেজাল্ট ইজ সেম, সো আমি বেসিক্যালি এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে চেঞ্জ করি to get the benefit of calculation in that domain. I'm just commonsensical example দিই, মনে করো তোমার মাইন্ড এর মানে কনটেক্সটে ফোরিয়ার ট্রান্সফর্ম নিয়ে কথা বলতেছি, মনে করো তোমার আনকনশাস একটা ডোমেইন আছে আর একটা কনশাস ডোমেইন আছে। এক্সাম্পল হিসেবে তুমি যদি আনকনশাসে বিলিভ না করো, তাহলে মনে করো তোমার ড্রিম স্টেট আছে একটা, একটা অ্যাওয়েক স্টেট আছে, তাই না? এখন ড্রিম স্টেটে ইনফরমেশনটা আমরা রিকালেক্ট অথবা আমরা কিন্তু রিকল করতে পাই না, স্বপ্ন কিন্তু মনে থাকে না, তাই না? জানো খুব অল্পই মনে থাকে 5 মিনিটের জন্য, কিন্তু লং টার্ম মেমোরি হয় না। তাহলে এই স্বপ্নের মধ্যে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো হয় সেইটা আনকনশাস মাইন্ডে চলে যায়, মানে ভলেন্টারিলি ওটা রিকল করা যায় না। মনে করো আমি তোমাকে এক্সাম্পল দিই, মনে করো তুমি স্বপ্নে তুমি অনেক মনে দেখছো গাড়ির অ্যাক্সিডেন্ট দেখছো, ভায়োলেন্ট অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখছো স্বপ্নে, তুমি ভুলে গেছো, কিন্তু এখন তুমি অ্যালার্ট অবস্থায় কোনো পার্টিকুলার কালারের গাড়ি দেখলে কেন জানি তোমার অ্যাংজাইটি হয়, ডিসপ্রপোর্শনের ট্যাকিকার্ডিয়া হয়, তুমি ঘামতে শুরু করো। কিন্তু তুমি যদি ভালো করে চিন্তা করো, হোয়াই ইউ ক্যানট রিমেম্বার, কারণ তুমি বেসিক্যালি হয়তো স্বপ্নে দেখছো যেটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গেছে,
অ্যাওয়েক অবস্থায় তুমি এটা অ্যাক্সেস করতে পারতেছো না, তাই না? তাহলে আমি ডোমেন চেঞ্জ কেন বলতেছি, মনে করো সাবকনশিয়াস মাইন্ডে একটা ইনফরমেশন জাম্বল্ড হয়ে ডোমেন হিসেবে আছে, কিন্তু সেটাকে তুমি যদি ডাইসেক্ট করতে পারো তাহলে তোমার স্বপ্নের যে মেমোরিটা পুরাটা ইন থিওরি রিট্রিভ করা সম্ভব। তাহলে তুমি মনে করো স্বপ্নের ডোমেনটা একটা কমপ্লেক্স প্লেন, নাম্বারের প্লেন, যেটা রিয়েল না। এখন সেই লেভেলে অনেক কম্পিটিশন চলতেছে, কম্পিটিশন হয়ে একটা আউটপুট আসে, কিন্তু এটা আনইন্টারপ্রিটেবল, মানে অন দ্য সার্ফেস। কিন্তু তুমি যদি ফোরিয়ার ট্রান্সফর্ম টেকনিক এখানে অ্যাপ্লাই করতে পারো ইন থিওরি, তাহলে ওই তোমার আনইন্টারপ্রিটেবল যে সাবকনশিয়াস মাইন্ডে অনেকগুলো ডেটা আছে সেটাকে ডাইসেক্ট করে সেই মেমোরিটা রিপ্রোডিউস করা সম্ভব। বেসিক্যালি তুমি ইনসেপশন লাইক মুভি আছে না, বেসিক্যালি সেই মুভি ক্রিয়েট করা সম্ভব, মানে খুব ভিভিড রিয়েল টাইম মেমোরি। মনে করো তুমি স্বপ্ন দেখছো, ভুলে গেছো, এখন কেউ যদি কোনো সায়েন্টিস্টের কাছে যায়, সে যদি অফার করে I can reproduce exactly whatever you dreamt in last 5 years and I can give you a video picture and video live show. অনেক পিপল মানে দেখতে চাবে যে আরে এটা তো একটা নতুন টেকনিক, এটা সাবকনশিয়াস মাইন্ডে কি হচ্ছে, আমার যেটা অ্যাক্সেসেবল ছিল না। এখন ডোমেন চেঞ্জটা এখান থেকে আসছে, যে এক ডোমেনের জিনিস অন্য ডোমেনে যখন যায় সাধারণত ডাটা গুলো কনভার্ট হয়ে এমন একটা স্টেটে থাকে সেটা ডিরেক্টলি রিপ্রোডিউসিবল না। আমি এক্সাম্পল দিই, মনে করো এই তুমি একটা ম্যাটার, মনে করো একটা ছোট একটা পাথর, বেসিক্যালি এই ডোমেইনে এটা পাথর, কিন্তু আর একটা ডোমেইনে বেসিক্যালি এটা ভাইব্রেশন, তাই না? বুঝতে পারছি আপনার কথা। এক্স্যাক্টলি, তাহলে বেসিক্যালি আমি যে আমার রিয়েল লাইফের অ্যাওয়ারনেস, এটা একটা অলরেডি এ ডোমেইন, এখন এই ডোমেইনের ইজ অলরেডি গিভেন, মানে এটা নিয়ে আর কোনো কোশ্চেন না, এটা অলরেডি এক্সিস্ট। এখন এইটাকে ডাইসেক্ট করে অন্য ডোমেনের এই যে ডোমেন কনভার্সন, এই ডোমেন কনভার্সনের ব্যাপারটা কি, তাহলে ফোরিয়ার ট্রান্সফর্ম কি পাওয়ারফুল নাকি এটা অন্য টেকনিকও করতে পারে? ফোরিয়ার ইজ ওয়ান অফ দ্য ওয়ে। এটা আসলে আপনি যে কোশ্চেনটা করছেন বা আপনি যেই পার্সপেক্টিভ থেকে পয়েন্টটাকে অ্যাড্রেস করলেন, ইন্টারেস্টিং। এটা বেসিক্যালি আপনাকে বলে ফাংশন। সো ফাংশন বেসিক্যালি আপনার দুইটা ডিফারেন্ট ডোমেইনের মধ্যে কানেক্ট করে, হোয়াট ইজ দ্য রিলেশন। সো এই রিলেশনটা নট নেসেসারিলি যে আপনার আপনি ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে করতে পারবেন, নট নেসেসারিলি। হয়তো এটার জন্য এমন একটা ল আছে দ্যাট ইজ নট ইয়েট ডিসকভার্ড, মানে এক্স কে তুমি যদি এমন ভাবে মডিফাই করো ইট ট্রান্সফর্মস ইনটু অ্যানাদার ভ্যালু, তার মানে এটা তুমি ডোমেইন চেঞ্জ করে ফেললা, তাই না? আচ্ছা, তাহলে ডোমেইন চেঞ্জের ব্যাপারটা যদি মাল্টিপল ওয়েতে করা যায়, ফোরিয়ার ট্রান্সফর্ম ইজ ওয়ান অফ দ্য ওয়ে, কারণ তুমি ইনপুট দিবে এক ধরনের, আউটপুট আরেক ধরনের আসবে, তাই না? এটা একটা বাই ডেফিনেশন ট্রান্সফর্ম। তোমার টাইম ট্রাভেলের এখানেও ফোরিয়ার ট্রান্সফর্ম নিয়ে অনেকে কথা বলে, কিভাবে তারা বলে যে মাল্টিভার্স একটার সাথে যে আরেকটা যদি যদি কোনোভাবে কানেক্টেড থাকে, মোস্ট লাইকলি ইট উইল বি কানেক্টেড বাই দ্য সারফেস অফ এ ব্ল্যাক হোল, কারণ ইনসাইড দ্য ব্ল্যাক হোল দেয়ার মাইট বি অ্যানাদার ইউনিভার্স, উই ডোন্ট নো, কারণ এটার ভিতরে পয়েন্ট অফ নো রিটার্ন, মানে ইনফরমেশন ট্রাভেল করে না। কিন্তু সারফেস অফ দ্য ব্ল্যাক হোল নিয়ে সায়েন্টিস্টরা বলতেছে, সারফেস অফ দ্য ব্ল্যাক হোল কন্টেইনস অল দ্য ইনফরমেশন ইনসাইড দ্য ব্ল্যাক হোল ইন দ্য ফর্ম অফ হলোগ্রাম। নাম শুনছো মনে হয়, তুমি এই আইডিয়াটা নিশ্চয়ই শুনছো অথবা পড়াশোনা করলে দেখবা আছে। তাহলে একই কথাটা তো একই আসলো, যদি তুমি হলোগ্রামের মতো সারফেস ইনফরমেশনটা এমবেডেড থাকে, তাহলে সারফেস ইনফরমেশনটা যদি পাও, ইন থিওরি ইউ ক্যান রিপ্রোডিউস অর বিল্ড দ্য পিকচার ইনসাইড, যদিও তোমার পিকচারে অ্যাক্সেস নাই, যদিও ইনসাইড দ্য ব্ল্যাক হোলে তোমার কোনো অ্যাক্সেস নাই, তাহলে ওইখানেও কিন্তু আবার ফোরিয়ার ট্রান্সফর্ম। কারণ যখনই তুমি হলোগ্রাফিক ব্যাপার আসবে, সেখানে ইন্টারফেরেন্স, আর ইন্টারফেরেন্স ডাটাটাই সারফেসে আছে, কাজে তুমি সারফেসে ইনফরমেশনটা যদি পাও, ভিতরে ইনফরমেশন ইউ ক্যান রিপ্রোডিউস লাইক এ হলোগ্রাম। বেসিক্যালি আবার ডোমেইন চেঞ্জ, আবার ফোরিয়ার ট্রান্সফর্ম ঠিকই আসতেছে।